ডিসক্লেইমার, এই ভিডিওতে আমি কোনো মা বাবার নিয়ে কথা বলি নাই, সুতরাং বেশি উত্তেজনাবশত যদি ভিডিওর কন্টেন্টগুলোরে আপনি ফুসফুস নিয়ে মরে যান তাহলে কিন্তু তার মৃত্যুর দায় আমি না, ঠিক আছে? মাথায় এটা রাখা দিবেন, প্রতিবার কয়া দিই ডিসক্লেইমারটা শুনবেন তারপরে কথাবার্তা। বাই, ভিডিওতে দেখা হইতাছে। হ্যাঁ, হ্যালো ভাবি। হ্যাঁ বলেন, কি অবস্থা আপনাদের? হ্যাঁ আমাদেরও ভালো আছে। এই পরিবারে সবাই ভালো? হ্যাঁ আমাদেরও পরিবারে সবাই ভালো। কি, আমার ছেলের সাথে কথা বলবেন? কথা বল, কথা বল, কথা কমু না, কমু না। হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে। হ্যাঁ সবাই ভালো আছে। আমি একটা আমার ফ্রেন্ডের বাসায় যাইতাম। কি, তুই একটা কাজ কর, আমার ব্যাগে বুঝছো যত টাকা আছে না সব নিয়ে আসা। সত্যি যাবো তো? একটা কাজ কর, আমার গ্যারেজে ওই গাড়িটা আছে না, ওইটাও নিয়ে যা, তারপরে তো তোর বন্ধুর বাসায় থাইকা যাস, ঠিক আছে? তোর পড়াশোনা করা লাগবে না, স্কুলে যাওয়া লাগবো না, তোর বিদেশে পাঠা দিব, বিদেশে গিয়ে কামলা খাটিস। যে আমার বাড়িতে যে টাকা নিবি না ওইটা তুই এখানে খায়া দেয়া থাকিস, আর আমার মতো আসিস না তুই বাসা, তুই আসিস না, তুই ওইখানেই থাইকা যা, বুঝছ? ঠিক আছে, আমি যামুই না। হ্যালো সুকিন্দা রম্মা, ভালো আছেন? হ্যাঁ আপনার মেয়ে সিজিপিএ 3, মাশাল্লাহ মাশাল্লাহ। এ মিষ্টি দিবেন কবে বলেন? হা 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 ঠিক আছে, রাখেন। হ্যাঁ রাখেন রাখেন। সাইডের মায়ে সাইডের বাসা সকিনায় ভার্সিটিতে সিজিপিএ 3 নিয়ে আসে, তুমি এইটার মধ্যে জিপিএ 5 পাও না, কি পড়াশোনা করো তুমি? আম্মা আমি মাত্র এবার গা 8 থেকে 9 এ উঠলাম, আর ওই মেয়ে সকিনায় এবার ভার্সিটিতে পড়ে, কম্পেয়ার ভালো মতো করো, ঠিক আছে? তুই আমার লাগে মুখে মুখে তর্ক করোস? এ কো মুখে মুখে তর্ক করলাম কই, মুখে মুখে তর্ক করলাম, আমার জুতা রাখবি, জুতা রাখবি। এই মিয়া আপনার ঘরের প্রতিটা ভিডিওতে কইতা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।